প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অষ্টম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা দেখছি, আমরা এটা সলভ করব আজকে। তো এখানে তোমাদের যেটা শিরোনাম দেওয়া হয়েছিল, এখানে কবিতা বলা হয়েছিল, এটা বঙ্গবাণী আব্দুল হাকিম এই কবিতা থেকে এটা নিয়ে কোশ্চেনটা যেটা সেটি হচ্ছে এরকম যে, বঙ্গবাণী এবং কপোতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে, এই মন্তব্যটির সপক্ষে তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। তো এখানে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা পাঠ্য বই থেকে বঙ্গবাণী এবং কপোতাক্ষ নদ কবিতা দুটি ভালোভাবে পড়ে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। অতি উত্তম পেতে গেলে বঙ্গবাণী কবিতা থেকে মাতৃভাষা প্রীতির উল্লেখযোগ্য বিষয়গুলো উপস্থাপন করতে হবে, প্লাস কপোতাক্ষ নদ কবিতা থেকেও এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। তো যাই হোক, এগুলো সমস্ত বিষয় মাথায় রেখে আমরা উত্তরমালাটা করেছি। আমরা এখন উত্তরমালায় চলে যাচ্ছি। প্রথমে আমরা সূচনা লিখলাম যে বাংলা সনেটের প্রবক্তা, যেটা বাংলা চতুর্দশপদী কবিতা বলে, তোমরা নিশ্চয়ই জানো এটা। তো বাংলা সনেটের প্রবক্তা মাইকেল মধুসূদন রচিত চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত কপোতাক্ষ নদ এবং মধ্যযুগের দুইটা কবিতা, যেহেতু মধ্যযুগের বাংলা কাব্য সাহিত্যের অন্যতম কবি আব্দুল হাকিম রচিত নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গবাণী উভয় কবিতাতেই মাতৃভাষার প্রতি প্রচণ্ড ভালোবাসার স্বরূপ দেখা যায়। এই এই বিষয়টাই প্রশ্ন করেছিল যে দুটা কবিতাই আসলে মাতৃভাষা নিয়ে কবিরা লিখেছেন, সেটার যৌক্তিকতা তুলে ধরতে বলা হয়েছিল। তো আমরা এখন ডিটেলসে যাব যে মধ্যযুগের পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন সত্যি দুর্লভ। এখন আধুনিক যুগে অনেকেই হয় কিন্তু এটা মধ্যযুগের কথা, তাহলে সেক্ষেত্রে এরকম মাতৃভাষার প্রতি যে এত ভালোবাসা দরদ, এটা আসলে নিদর্শনটা সত্যি একটা দুর্লভ। তো কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা বলি থেকে সংগৃহীত হয়েছে। এই কবিতায় কবির গভীর দেশপ্রেম প্রকাশ পেয়েছে। উপরে উল্লেখিত মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করছি, যেটা কোশ্চেনে বলা হয়েছিল যে হ্যাঁ, দুটো কবিতাতেই হচ্ছে যে মাতৃভাষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ পেয়েছে। তো আমরা সেটাই বললাম যে উপরে উল্লেখিত মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করছি, তার সপক্ষে যুক্তি নিচে দেয়া হলো। তো এই যুক্তিগুলো চাওয়া হয়েছে যে কেন তুমি এটা সমর্থন করছো। তো প্রথমে আমরা দেশপ্রেমের বিষয়টা দেখি। দেশপ্রেম হলো মানে বিষয়টা কি আসলে? দেশপ্রেম হলো নৈতিক পাশাপাশি রাজনৈতিক একটা নীতি, যার যার জন্মভূমির উপর ভালোবাসার উপর ভিত্তি করে একটা বোধ। দেশপ্রেম শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। আচ্ছা, এরপরে আমরা বঙ্গবাণী কবিতায় কবির দেশপ্রেমের কী স্বরূপ আমরা পেলাম, আমরা সেটা বর্ণনা করব। আর এরপরে কপোতাক্ষ নদ কবিতায় কবির দেশপ্রেমের আমরা কী স্বরূপ পেলাম সেটা বর্ণনা করব। তারপরে উপসংহার দিয়ে আমরা জিনিসটা শেষ করে দেব। তো আমরা প্রথমে এখন হেডিং দিচ্ছি বঙ্গবাণী কবিতায় দেশপ্রেমের স্বরূপ। বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন তার লেখনীর মাধ্যমে। কবি বঙ্গবাণী কবিতাটি লেখার সময় অনুধাবন করতে পেরেছিলেন যে বাংলা ভাষায় গ্রন্থ রচিত না হলে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, কেননা যদি অন্য ভাষায় রচনা করা হয় তাহলে সাধারণ বাংলা ভাষাভাষীরা সেটা আসলে পড়তেও পারবে না, জিনিসটা বুঝতেও পারবে না, এই উপলব্ধিটা তার মধ্যে ছিল। এই কারণেই যেটা বলা হচ্ছে যে বাংলা ভাষায় গ্রন্থ রচিত না হলে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা বলছি যে মানুষের নিজ ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর কৃপা পাওয়ার অধিকার রয়েছে, আর আল্লাহ তার সৃষ্ট সব পশু পাখি এবং মানুষের ভাষাই বুঝতে পারেন, তারা আসলে যে ভাষায় কথা বলুক মহান আল্লাহ সবই বুঝতে পারেন। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা অবলীলায় বর্ণনা করেছেন। তারপরে যেটা বলা হচ্ছে যে আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই, মানে শত্রুতা নেই কোনো। এইসব ভাষায় মহান আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্রে আরবি ফার্সি ভাষায় দেখা যায় যে আল্লাহ বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণাগুণগুলো এই ভাষাগুলোই বেশি বর্ণিত হয়েছে। তো সেই বিষয়টা আসছে যে এইসব ভাষায় মহান আল্লাহর ও মহানবীর অনেক বর্ণনা রয়েছে, তাই এইসব ভাষার প্রতি সবাই শ্রদ্ধাশীল, সেক্ষেত্রে কবি নিজেও কিন্তু শ্রদ্ধাশীল। তো যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, হ্যাঁ, যেটা আমরা সাধারণ মানুষ বুঝবো না, যে ভাষায় অপরের সাথে মনের ভাব বিনিময় করা যায় না, সেই সব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা।
যেহেতু আরবি ভাষী এগুলোতে লিখলে আসলে সাধারণ মানুষ বুঝতে পারবে না, যেহেতু তাদের এটা মাতৃভাষা না, সেটি বলা হচ্ছে যে আসলে মাতৃভাষায় লেখাটাই শ্রেয়। এ কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। তো আমরা কপোতাক্ষ নদে একরকম দেশপ্রেম দেখব বা ভাষার প্রতি দেশপ্রেম দেখব, আর এইখানে আরেক রকম। এটা আব্দুল হাকিম যেটা করেছেন, এনার থিমটা ছিল যে আসলে কোনো কিছু লিখতে গেলে সাহিত্য টাইত্য এগুলো মাতৃভাষা অর্থাৎ বাংলায় লিখতে হবে, না হলে সাধারণ মানুষ যেহেতু বুঝতে পারবে না, অন্য কোনো ভাষায় লিখে লাভ নেই। এখানেই তার ভাষার প্রতি প্রেম ভালোবাসাটা প্রকাশ পেয়েছে। তাই কবি নিজ ভাষায় কাব্য রচনা এবং ধর্মীয় উপাসনার পক্ষে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন ভাষার প্রতি আচ্ছা ধর্মীয় উপাসনা আচ্ছা তিনি তিনি বলেন মারফত সম্পর্কে যারা অজ্ঞ তারাই হিন্দুয়ানি ভাষা জ্ঞানে বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করে। বাংলার মাটিতে জন্মে যারা বাংলা ভাষার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেন তাদের জন্ম পরিচয় নিয়ে কবি এই কবিতায় সন্দেহ প্রকাশ করেন। অর্থাৎ কবির এই উক্তির মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে তিনি তার দেশ ও ভাষাকে কতটা ভালোবাসতেন। মানুষের জন্ম পরিচয় একটা কিন্তু সেন্সিটিভ বিষয়, তাই কবি সেটাই ইয়ে করেছেন যে এই দেশেই জন্মগ্রহণ করেছে অথচ এই দেশের মাটি বা ভাষাকে ভালোবাসে না, তাহলে তাদের জন্মতেই আসলে সমস্যা আছে, এরকম একটা সন্দেহ প্রকাশ করেছেন। এই কবিতায় কবি স্বভাষার বিরোধিতাকারীদের, মানে নিজের ভাষার যারা বিরোধিতা করবে, বিরোধিতাকারীদের এই দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশি ভাষার প্রতি অনুরাগীদের কবি পছন্দ করেন না, যারা বিদেশি ভাষাকে পছন্দ করে তাদেরকে কবি পছন্দ করেন না। তো এই বিষয়ে কবি বলেছেন যেটা, সেটা আমরা একটা উদ্ধৃতি দিয়েছি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত মত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কি কুক্ষণে আচরি। এই উক্তিটির মাধ্যমে কবির দেশের প্রতি অপরিসীম ভালোবাসা প্রকাশ পায়, এতে কোনো সন্দেহ নেই। বংশানুক্রমে বাংলাদেশই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। তো এই বঙ্গবাণী কবিতায় আমরা আব্দুল হাকিমের দেশপ্রেম বা ভাষাপ্রেম দেখলাম। এবার আমরা কপোতাক্ষ নদ কবিতায় যে মাইকেল মধুসূদন দত্তের যে দেশপ্রেম বা ভাষাপ্রেম সেইটা আমরা দেখব। কপোতাক্ষ নদ কবিতায় কবির দেশপ্রেমের স্বরূপ। কপোতাক্ষ নদ কবিতায় কবি যশোরের সাগরদ্বারির পাশ দিয়ে কুলকুল ধ্বনিতে বয়ে যাওয়া কপোতাক্ষ নদীর প্রতি তার গভীর প্রেম বোধের পরিচয় দিয়েছেন। বিদেশে বসে, মানে কবি যখন কবিতাটা লিখছিলেন তখন তিনি বিদেশে ছিলেন, অথচ তার জন্মভূমি যশোরের সাগরদ্বারির একটা গ্রামের নাম, সেখানে যে কপোতাক্ষ নদটা ছিল সেখানে তার শৈশব কৈশোরের অনেক স্মৃতি ছিল, সেগুলো নিয়ে তিনি কবিতাটা লিখেছেন। তো বিদেশে বসে তিনি তার জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি বর্ণনা করেছেন, সেই নদীতে কী কী তার হচ্ছে যে স্মৃতি ছিল সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। জন্মভূমির এই নদী যেন কবিকে মায়ের স্নেহ ডোরে বেঁধেছে। মাতা মাতৃভাষা মাতৃভূমির প্রতি মানুষের টান থাকে শৈশব থেকেই, ছোটবেলা থেকে এটা টানটা থাকে। কপোতাক্ষ নদীর কাছে কবির সবিনয় নিবেদন, তিনি যেমন কপোতাক্ষকে স্নেহাদরে আবদ্ধ করে রেখেছেন, স্নেহ যোগ আদরে সন্ধিবিচ্ছেদ হয়েছে স্নেহাদরে, আবদ্ধ করে রেখেছেন, কপোতাক্ষ তেমনি যেন তাকে সস্নেহে স্মরণ করে, তাকে যেন ভুলে না যায়। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে, মানে স্বদেশের মানুষদেরকে যেন বুঝায় যে দেশকে ভালোবাসতে হবে। এই বিষয়টা কবির এই মাতৃভূমির প্রতি ভালোবাসা ও স্মৃতি কাতরতা হচ্ছে ব্যক্ত করে, কবির এই মাতৃভূমির প্রতি ভালোবাসা ও স্মৃতি কাতরতা এই কবিতার মূল বিষয় ছিল। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এবার উপসংহার দিয়ে দেব। তো উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয় যে আমার পাঠ্য বইয়ে রচিত বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ এই দুটো কবিতাই মূলত মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেমেরই প্রকাশ ঘটেছে। আসলে ভাষা ভাষার প্রতি ভালোবাসা মানেই কিন্তু সেই দেশের প্রতিও ভালোবাসা, সেই বিষয়টি আমরা প্রমাণ করে দিলাম। তো আজকের অ্যাসাইনমেন্টের উত্তর এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।